আমার তখন মনে হতো জেনারেল স্টোর থেকে একটা তেল কিনবো, তেলের গ্যালনের সাথে আমার প্রায় 45 টাকার মতো ভ্যাটি দেওয়া লাগে। তো কি দরকার, আমি যে জিনিসগুলো ডিসকাউন্ট পাচ্ছি এগুলো আমি জেনারেল স্টোর থেকে কিনতেছি, সাথে যে জিনিসগুলো আসলে ডিসকাউন্টেড না এগুলো আমি বাইরে থেকে কিনতেছি। ছোট একটা সংসার একটু বাজেট ফ্রেন্ডলি করতে চাইলে আর এই টুকটাক জিনিসগুলো আসলে ম্যানেজ করতে হয় জীবনে একটা। আসসালামু আলাইকুম। আমাদের ফ্যামিলি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের একটা ব্লগ আপলোড করার পর ধরো আমরা বলেছিলাম যে আমাদের ঘরের যে বাজারটা করি তা আমরা একটা বাজেট মেনটেন করে করি, প্রতি মাসে আমাদের যা যা লাগে তার একটা তালিকা তৈরি করে আমরা মাসের 1 তারিখে এই বাজারটা করি। তো এই এই যে এরকম একটা তালিকা, এখানে যদিও সব জিনিস নেই, কিছু কিছু জিনিস মিস হয়ে গেছে, লিখতে লিখতে অনেক জিনিস হয়তো আমি মিসিং, তারপরেও আপনাদের দেখিয়ে দিলাম যে এমন টাইপের একটা বেসিক লিস্ট, যে এই টাইপের একটা লিস্ট করে আপনারা বাজারে যাবেন। নর্মালি এই টাইপের লিস্টগুলো একদম নতুন যারা সংসার শুরু করেছেন তাদের লাগে, নতুন যারা শুরু করেছেন তাদের উদ্দেশ্যে আমি অ্যামাউন্টটা যে হয় না যে মাত্র নতুন সংসার শুরু করেছি দুইজনের জন্য কতটুকু পরিমাণে কী কিনবেন তার যদি ধারণা না থাকে তা একটু বলে দেওয়ার ট্রাই করবো। যদিও এক এক সংসারের খাওয়া দাওয়ার স্টাইল এক এক রকম হয়, এক এক মানুষের খাওয়া দাওয়ার স্টাইল এক এক রকম হয়, আপনার সাথে আমার মিলবে না, তো আপনি আপনার অনুযায়ী বাজারটা কম বেশি করে নেবেন সেই অনুযায়ী। তো আমার যে বাজারটা এখানে আমি যা মানে যা কেনাকাটা করেছি এখানে আমার 1 মাসের বাজার না, এখানে আমার প্রায় 2 মাস বা কিছু কিছু জিনিস 3 মাসেরও বাজারও আছে, কারণ আমার দেখা যায় সময় সুযোগের অভাবে সবসময় এখন আর প্রতি মাসেরটা মাসে করতে পারছি না। তো কিছু কিছু জিনিস যেগুলো মানে শুকনা জিনিস যে অনেকদিন থাকবে তা আমি বেশি করে নিয়ে আসি। তো কী কী জিনিস বেসিক লিস্টের প্রথমেই আপনি চালটা রাখবেন। তো দুইজন মানুষের মোটামুটি 20 থেকে 30 কেজি, 30 কেজি আসলে লাগে না, তারপর এটা মানুষের মানুষের উপর ডিপেন্ড করে। তো চালটা আপনার 20 থেকে 25 কেজির মধ্যে হয়ে যাওয়ার কথা, কারণ সকালের সকালে তো আমরা রুটি খাই, তো চালটা আমি ধরলাম দুইজনের জন্য আপনার 20 থেকে 25 কেজির মধ্যে হয়ে যাবে। এরপরে সকালে নাস্তার জন্য যদি আপনি রুটি খান, আমি 2 কেজির একটা আটার প্যাকেট নিয়ে আসছি, একটাই প্যাকেট আনছি, কারণ আমাদের প্রিয় বাবাই রুটি খাই, আমরা মাঝে মাঝে খাই, অতটা খাওয়া হয় না। আর কি কি এনেছি, চালের বস্তা তো বললাম, আমি 20 কেজি চালের বস্তা আনি, আমরা যেহেতু বাইরে খাই তো বাইরে ম্যাক্সিমাম সময় খাওয়া হয়, আমাদের দেখা যায় চালটা আসলে কতটুকু পরিমাণে লাগে এখন অতটা ফিক্স না। এরপরে আর দেখাই কি কি লাগে, এই যে তেল, তেল তেল 5 লিটার আপনাদের দুইজন মানুষ হলে 5 লিটার লাগতেও পারে, এটা তো ভাজা পড়ার উপর ডিপেন্ড করে, আপনি কতটুকু দেখা যায় বিকেলের স্ন্যাক্স জাতীয় জিনিসে একটু বেশি তেলটা লাগে, তো আমার 5 লিটারে মোটামুটি হয়ে যায়। তো আপনি হিসাব করে নেবেন আসলে আপনার কতটুকু লাগে, একটা মাসে একটা বাজেট করবেন যে এই মাসে 5 লিটার আনলাম আমার কি 6 লিটার লাগতেছে, পরের মাসে লিখে দিবেন যে আমার 1 মাসে 6 লিটার লাগে, এরকম করে কম বেশি। আসলে সব মাসে যে ফিক্সড লাগে তাও না, কিছু কিছু মাসে দেখা যাবে একটু বেশি লাগবে, কিছু কিছু মাসে দেখা যাবে একটু কম লাগবে, তো কয়েক মাস বাজার করতে করতে আপনারা বুঝে যাবেন। তো এই যে তেল, তেল আছে আমি রাইস ব্র্যানটা খাই, অনেকে জিজ্ঞেস করলো এটা কী তেল, তো এটা হচ্ছে এসিআর রাইস ব্র্যান অয়েলটা খাই, প্রিয় বাবার সয়াবিন তেলে অ্যালার্জি। চালের পরে যে জিনিসটা বেসিক সেটা হচ্ছে মুসুরির ডাল, আমার ঘরে এটা নর্মালি 1 কেজি আনলে দুজনের জন্য, আপনাদের যদি ডাল রেগুলার খান 1 কেজি আনলে হয়ে যাওয়ার কথা, আমার ঘরে একদম বেশি রেগুলার খাওয়া হয়, প্রিয়র জন্য আমার 2 কেজি মুসুরির ডাল লাগে মাসে, তো আপনারা কতটুকু খান সেই অনুযায়ী আনতে হবে। একজনের সাথে বারবারই বলতেছি আরেকজনের বাজার মিলবে না, আমি জাস্ট একটু ধারণা দেওয়ার ট্রাই করতেছি। এই যে আটা, তারপরে চিনি, চিনি আমি 1 প্যাকেটই আনি, কারণ আমার ঘরে চিনি জাতীয় জিনিস খুব, মিষ্টি জাতীয় জিনিস খুব একটা খাওয়া হয় না, প্রিয় পছন্দ করে না, প্রিয় বাবাও পছন্দ করে না, 1 প্যাকেটই আনি গেস্ট আসলে চাটা দেওয়ার জন্য, বা মাঝে মাঝে তো রান্নাই করি, প্রিয় পুডিং পছন্দ করে সেমাই টেমাই রান্না করার জন্য 1 কেজি লাগে। তো চাল ডাল চিনি, এরপরে লবণ, লবণের প্যাকেট, লবণের প্যাকেট আমি এই মাসে আনি নাই, কারণ গত মাসে আমি লবণের প্যাকেট বেশি করে নিয়ে আসছিলাম, অনেকগুলো রয়ে গেছে, তো এই মাসে এই জন্য আমি লবণের প্যাকেট আনি নাই। আমি লিস্টের মধ্যে আসলে দেখি কী কী আমি আনবো কী কী আর আমি আনবো না, যেগুলো ঘরে থাকে স্টকে ওগুলো আর আনি না। তো এরপর টুথপেস্ট, এই পেস্ট আনছি, আমরা পেস্ট বাই ওয়ান গেট ওয়ান অফারে পেয়ে গেছি, এটা নিয়ে আসছি, সাথে আরেকটা এক্সট্রা আনছি। তো এইগুলো আসলে মানে মাসব্যাপী যে লাগে তা তো না, অনেকদিনই যাবে, কতদিন যাবে জানি না, এটার কোনো হিসাব নিকাশ নাই। তারপরে সাবানগুলো আমি অনেক দিনের জন্য নিয়ে আসি, তো আপনারাও সেই অনুযায়ী আনবেন, একটা ফ্যামিলির জন্য 2টা সাবানই দুজনের জন্য মনে হয় 2টা সাবানই যথেষ্ট হতে পারে। আমি অনেকগুলো একসাথে নিয়ে আসি যাতে প্রতি মাসে আমার এই টুকটাক জিনিসগুলো যেন আমার আনতে না হয়, আমি একদম এগুলো। আর গ্রসারি যারা কিনতে চান তারা কিন্তু ওই স্বপ্ন বা যে ধরনের জেনারেল স্টোরগুলো আছে এগুলোতে অনেক সময় বাই ওয়ান গেট ওয়ান অফার থাকে, তো আপনারা যদি বাজেট ফ্রেন্ডলি একটা বাজেট করতে চান আপনারা এই টাইপের জিনিসগুলো অ্যাটলিস্ট এখান থেকে আনতে পারেন, যে এখানে বাই 2 গেট 1 ফ্রি, এটা হচ্ছে বাই 3 গেট 1 ফ্রি, এটার সাথে কিন্তু আবার ভ্যাটও অ্যাড হয়। তো আপনি ক্যালকুলেট করে দেখবেন যে আপনার বাজারের থেকে কিনলে দামটা বেশি হচ্ছে নাকি জেনারেল স্টোর থেকে কিনলে দামটা বেশি হচ্ছে, যেখান থেকে কম হয় সেখান থেকেই কিনবেন, সবসময় যে অফারে দিলেই ভালো হবে তা কিন্তু না, দেখবেন অনেক সময় বাজারে গেলে এর চেয়েও সস্তায় পেতে পারেন। যাই হোক আমি অনেক দিনের জন্য একবার এটা নিয়ে আসি,
কাপড় ধোয়ার জন্য আমি ডিটারজেন্ট আনি, ডিটারজেন্টের প্যাকেট মনে হয় আমার ঘরে অনেকগুলো আছে এই জন্য আনি নাই, সাথে লন্ড্রি সাবান আমি বেশি ইউজ করি। তো আপনারা যদি লন্ড্রি সাবান ইউজ করেন, ডিটারজেন্ট ইউজ করেন, সাথে কতটুকু লাগে আপনার সেটা হিসাব করে নেবেন। তা আমার মাসে লন্ড্রি সাবান বেশি লাগে, কারণ আমি লন্ড্রি সাবানটা বেশি ইউজ করি, ডিটারজেন্টটা একটু কম ইউজ করি। ডিটারজেন্টটা ঘরের দেখা যায় চাদর টাদর ধোয়াতে ইউজ করি, আর লন্ড্রি সাবানটা ইউজ করি আমার রেগুলার কাপড় চোপড় ধোয়াতে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে ডিশ ওয়াশিং বার, এটাও বাই থ্রি গেট ওয়ান ফ্রি ছিল। তো আমি এই জিনিসগুলো যেগুলো মানে ফ্রি থাকে এগুলো বেশি বেশি নিয়ে আসি, এগুলো আমার অনেক দিন যায়, আমার মাসে দুইটা লাগে, এইবার মাসে দুইটাই বার লাগে। লিকুইডটা দাও তো, হ্যাঁ বারও ইউজ করি আর এই লিকুইডটাও ইউজ করি, দুইটা মিলেই ইউজ করি। এটা আমার মাসিক কোনো হিসাব নাই, যতদিন যায় যাবে, শেষ হইলে আনি, যেহেতু অনেকগুলো একসাথে আনি শেষ হইলে আনি। এই যে এগুলো হচ্ছে হার্পিক কি বলে, এটা হচ্ছে বাথরুম ক্লিনিং পাউডার। তো এইগুলা বাই ওয়ান বাই টু গেট ওয়ান ফ্রি ছিল, হার্পিক পাউডার আনতাম এটা, এবার দেখি যে হার্পুন পাউডার, এটা এটাও অফারে পেয়ে গেছি দেখে বেশি করে নিয়ে আসছি, এটা অনেকদিন যাবে। আর এই এটা তো হ্যাঁ, এটা যে কত জিনিস লাগে তার একটা ব্লগ অলরেডি আমার পেজে দেওয়া আছে। তো এই যে আরেকটা ইয়া পেয়ে গেছি, কি বলে এটা হার্পিক না, হার্পিকের মতো আরেকটা হার্পুন, এইগুলো হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান। এগুলো হচ্ছে সব ধরনের জেনারেল স্টোরে কিন্তু এই টাইপের জিনিসগুলো বাই ওয়ান গেট ওয়ান থাকে। তো আমি সবার আগে আসলে চেষ্টা করি বাই ওয়ান গেট ওয়ান বা বিভিন্ন ডিসকাউন্টেড অফারগুলো নিতে, যে আবার কিছু কিছু জিনিস আছে মানে বাইরে কম পাওয়া যায়, সেই জিনিসগুলো আপনারা জেনারেল স্টোর থেকে না কিনে বাইরে থেকে কিনবেন। যেমন তেলটা, তেল কিন্তু যদি ডিসকাউন্ট না থাকে আপনার হিউজ পরিমাণে একটা ভ্যাট চলে আসে, সেক্ষেত্রে বাইরে থেকে কিনা এটাই ভালো। তো আমার দেখা যায় কি অনেক বাজার করি তো মনে হয় যে আবার বাইরে যাবো, এই জন্য আমি নিয়ে আসি। কিন্তু ছোটো একটা সংসার একটু বাজেট ফ্রেন্ডলি করতে চাইলে আর এই টুকটাক জিনিসগুলো আসলে ম্যানেজ করতে হয়, জীবনে এক টাকাও অনেক বড় একটা বিষয়। হয়তো বা এত বছর পরে এসে এই টুকটাক বিষয়গুলো আমার এখন আর ম্যানেজ করতে হয় না, কিন্তু জীবনের শুরুতে কিন্তু এই জিনিসগুলো আমি ম্যানেজ করেছি। আমার দেখা তখন মনে হয়তো জেনারেল স্টোর থেকে একটা তেল কিনবো, তেলের গ্যালানের সাথে আমার প্রায় 45 টাকার মতো ভ্যাটি দেওয়া লাগে। তো কী দরকার, আমি যে জিনিসগুলো ডিসকাউন্ট পাচ্ছি এগুলো আমি জেনারেল স্টোর থেকে কিনতেছি, সাথে যে জিনিসগুলো আসলে ডিসকাউন্টেড না এগুলো আমি বাইরে থেকে কিনতেছি। নর্মালি বাইরে থেকে কিনলে গায়ে যে দামটা লেখা থাকে এটার চেয়েও তার একটু কম রাখে। জেনারেল স্টোর সুপার শপ থেকে কিনেন তাহলে কিন্তু আপনার ভ্যাটটাও দিতে হচ্ছে, সেক্ষেত্রে সে একটু ক্যালকুলেট করে চলতে হবে, একটু ওই জিনিসগুলো অ্যাভয়েড করবেন। লাইফের ইনকামের উপর ডিপেন্ড করে সব জিনিস অ্যাভয়েড করতে হয়। আমার কাছে যখন মনে হতো এই টুকটাক বিষয়গুলো আমার খুব দরকার, তখন আমি একদম খুব ধরে ধরে ক্যালকুলেট করে হিসাব করে করতাম। আর এটা হচ্ছে আমাদের চা খাওয়ার জন্য মিল্ক পাউডার, এটার মধ্যে ডিসকাউন্ট ছিল মনে হয় 30 টাকা না 50 টাকা, এই জন্য এটা আনছি। আর হচ্ছে সেমাই, এগুলো হচ্ছে নর্মালি গেস্টদের জন্য, দেখা যায় গেস্ট বাসায় আসলে হুটহাট আপনি কী করবেন তখন কিন্তু ওই লাচ্ছা সেমাইটা বা নুডলসটা খুব ইজিলি তাড়াতাড়ি আপনি রেডি করে ফেলতে পারবেন, বা নিজের জন্য তো করা যায়, কিন্তু এই জিনিসগুলো আমি খুব কমন রাখি, নুডলস তারপরে এটা সেমাই। আমার মাসিক বাজারগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে। আর এই যে এগুলো হচ্ছে প্রিয়র বাবা আজাইরা খরচ করে সে বাইরে গেলে তার অফিসের জন্য নিয়ে আসছে কাপ নুডলস, এগুলো যদিও স্বাস্থ্যসম্মত না, কারণ প্লাস্টিকের জারের মধ্যে থাকে, এটার মধ্যে আপনি যখন গরম পানি অ্যাড করবেন এটা আসলে শরীরের জন্য খুব ক্ষতিকর, কিন্তু তারপরেও আমি আনি। এগুলো হচ্ছে প্রিয়র ওয়েফার, এগুলো হচ্ছে কিছু ক্যান্ডি, এই ক্যান্ডিগুলো এবার আমি বেশি করে নিয়ে আসছি, কারণ অনেক সময় রাস্তাঘাটে কিছু বাচ্চা পড়ে, মনে হয় ওদেরকে কিছু দিলে ভালো লাগবে, এই জন্য ব্যাগের মধ্যে এখন থেকে রাখবো চিন্তা করছি। তো ওদের জন্য আনাই প্যাকেটগুলো, যে অলরেডি এটা খুলে ফেলছে। তারপর আমরা এক্সট্রা খাবারের যে জিনিসগুলো এগুলো কিন্তু মাসিক বাজারের সাথে করে ফেলি, যেগুলো শুকনো খাবার মনে হয় যেগুলো ঘরে থাকলে খাওয়া হবে, তো অ্যাটলিস্ট মানে মাসিক বাজারের সাথে কমন জিনিসগুলো করে ফেলি। বাখরখানি আমাদের ব্রাশ, স্যানসোডাইনের ব্রাশ আনা হয়েছে, এটাও বাই টু গেট ওয়ান ফ্রি, আমরা সবসময় শুধু ফ্রি 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 খুঁজি। এটা হচ্ছে গিয়ে কি বলে ডাব সাবান, এটা দিয়ে আমার ফেস ওয়াশ করি, কেউ গিফট করে না, বিদেশ থেকে আসে গিফট করলে কিন্তু এই টাকাগুলো বেঁচে যায়। আর এইটা হচ্ছে সেই জিনিস, এই জিনিসের এই জিনিসটা কি আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন, ওই যে টয়লেটের জিনিসপত্র নিয়ে আমি একটা ব্লগ করেছি, সেটা একটা আপু কমেন্ট করেছেন যে আপু আপনি যে নীল নীল কি যেন একটা দিয়েছেন এটা কোত্থেকে কিনেছেন। এই যে আপু এই জিনিসটা হচ্ছে ফ্ল্যাশমেটিক, তাই নাম লেখা হার্পিক ফ্ল্যাশমেটিক, এটার প্রাইস হচ্ছে গিয়ে 130 টাকা, এটা আমি স্বপ্ন থেকে নিছি, এটার প্রাইস হচ্ছে 130 টাকা। এটা আপনারা ওই যে টয়লেটের যে ট্যাঙ্কটা আছে ফ্লাশ করার ট্যাঙ্কটা, এটা খুলে জাস্ট ওটার মধ্যে ফেলে দিলেই হবে, কটা ফ্লাশ করা যাবে জানি না, দেখি লেখা আছে কি না, থাকতে পারে। বার্বিকিউ সস আনছি, সস বার্বিকিউ সস, টমেটো সস, টমেটো সসটা আমি এত খাই, এটা দেখাই না কোন ব্র্যান্ডের, যাই হোক টমেটো সসটা আমি এত খাই আমার খুব লাগে, যেন আমি বড়টা নিয়ে আসি। আপনারা যদি ছোটো ফ্যামিলি হন আপনারা যদি খান আর কি ছোট দেখে একটা আনবেন। বিস্কিট, এই যে প্রিয়র বাবা লেক্সাস বিস্কিট খাই, বাই টু গেট ওয়ান ফ্রি লেক্সাস আনছি। প্রিয় হচ্ছে গিয়ে এই যে
এটা খাই, এটা কি বিস্কিট যায় না, বাই টু এটাও বাই টু গেট ওয়ান ফ্রি। সুপার শপগুলোতে এগুলো ফ্রি থাকে। আর হচ্ছে এই তো বারবিকিউ সস আনছি, বারবিকিউ সসটা সবসময় লাগে না, এটা হচ্ছে শীত চলে আসছে, আমরা বারবিকিউ প্যাটি করবো, এই জন্য বারবিকিউ সসটা নিয়ে আসছি। আগের সসটা মাঝে মানে শীতের সময় আনলে আমার সারা বছর চলে যায়, মাঝ যখন ঘরে বারবিকিউ করি তখন আমি এই সসটা ইউজ করি। তারা শুধু এনে রাখি, আর নুডলস আমি এবার নুডলস এত বেশি করে নিয়ে আসছি, অফার পাইছি, মানে অফার পাইলে আমার মনে হয় আনতেই হবে, দুইটার সাথে একটা ফ্রি, এরকম দুইটা নিয়ে আসছি, দেখা গেলো যে কদিন বেশি যায় যাবে। তারপর কিচেন টিস্যু আনছি, অলরেডি সেটা খোলা হয়ে গেছে। তারপর এই যে প্রিয় মিনকি পছন্দ করে, একবারে মানে সোজা কথা যা বাজার করি শুকনা বাজার একবারে করে ফেলার ট্রাই করি, প্রিয় নিমকি পছন্দ করে, প্রিয় জন্য নিমকি আনছি। তারপর ফ্রোজেন আনছি, ফ্রোজেন ফুড যেগুলো আছে সসেস, তারপর নাগেটস এগুলোও আনছি, এগুলো ফ্রিজে অলরেডি আছে। মানে আপনারা যারা এগুলো আনতে চান একবারে নিয়ে আসবেন, ঝামেলা শেষ। যে আপনার বিকেলবেলা হঠাৎ হুট করে মনে হলো কিছু একটা খাবেন, জাস্ট ফ্রিজ থেকে বের করে ভেজে খেয়ে ফেললেন। সব অবশ্যই যাই কেনাকাটা করবেন আপনার বাজেটের উপর, যেটা মনে হয় আপনার বাজেটের মধ্যে আছে, যদি মনে হয় না আপনার বাজেটের মধ্যে এটা বাড়তি এটা বাদ দেন, সস্তার যেটা হয় সেটা কিনবেন। প্রিয়র জন্য ব্রাউন সুগার আনা হয়েছে, নর্মাল সুগার আমাদের জন্য, প্রিয়র জন্য ব্রাউন সুগার আনছি, আমার কাছে ব্রাউন সুগারটা খেতে ভালো লাগে না। আচ্ছা যাই হোক, এই যে ট্যাং আনা হয়েছে, প্রিয় ট্যাং খায়। এই হচ্ছে আমাদের এই মাসের বাজার, অনেক জিনিস এটার মধ্যে নাই, কারণ দেখা যায় যে অনেক জিনিস আছে আমার ঘরে এই জন্য লিস্টেড না, যেমন ঘরের ঝাড়ু, তারপর এটাও আমি মাসিক বাজারে লিস্টের মধ্যে রাখি। তো খালা বলছে ঝাড়ু শেষ, খালাকে দিয়ে আমার ওইটা আনাইতে হবে, আমি ভুলে গেছি করতে। তারপর কফি কফি ম্যাট এগুলোও আছে, চা পাতা সবগুলাই আছে, এই জন্য এইগুলো আমার আর লিস্টের। মেন কথা হচ্ছে আপনি আগে ঠিক করবেন আপনার সংসারে কী কী জিনিস লাগতেছে। যেমন আমাদের চা খুব একটা খাওয়া হয় না, এই জন্য চা পাতাটা আমরা খুব কম আনি, দেখা যায় শুধু গেস্টের জন্য, আমাদের যেহেতু খুব একটা কম খাওয়া হয় না এই জন্য এই জিনিসটা আনাই হয় না, একবার আনলে দেখা যায় অনেক দিন যায়। তো আপনারা কোনটা খাবেন সেই অনুযায়ী লিস্টটা করবেন। এই ছিল আমার আজকের ব্লগ, জানি না কারো কোনো উপকারে আসবে কি না। আজকে এই পর্যন্তই, নেক্সট টাইম আমি চেষ্টা করবো আপনাদের সাথে আরও কিছু আমাদের সাংসারিক টিপস শেয়ার করতে। আল্লাহ হাফেজ।